लगभग 24 घंटे इंतज़ार करने के बाद पुलिस के जो इन्वेस्टिगेशन ऑफिसर हैं वो आए। उन्हें के साथ वो कोई डॉक्यूमेंट लेके नहीं आए थे, डायरी की कॉपी तक नहीं लेके आए थे। उनको ये तक नहीं पता था कि सबसे पहले किसने थाने में बच्चे की डेड बॉडी मिलने की सूचना दी। पुलिस ने अभी तक बच्चे का मोबाइल फ़ोन भी सीज नहीं किया है। बच्चे का फेसबुक अकाउंट, उसका इंस्टाग्राम अकाउंट अगर है तो उसके बारे में भी पुलिस को कोई जानकारी प्राप्त नहीं है। ये लड़का दिल्ली से यहाँ आया था। ये लड़का पिछले कई दिनों से इस बच्ची का शोषण कर रहा था। श्रीमती शशि पांजा ने दावा किया था कि ये लड़की ने सुसाइड किया और सेक्सुअल अब्यूज़ नहीं हुआ। श्रीमती शशि पांजा का ये दावा झूठ है। हमारी डॉक्टर से बात हुई, ये बात आउटराइटली नहीं कही जा सकती कि जो जान गई है वो किस कारण गई है। অন্যদিকে মনগড়া কথা বলছেন প্রিয়াঙ্কা আনুনগো, যে বক্তব্য আমরা শুনলাম এই কথাই বলছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। অফিসিয়ালি সহযোগিতা সব রকম করা হয়েছে। উনি কালকে বলেছিলেন যে আয়ো ছিল না, আয়ো তো ওর সঙ্গে স্পটে গিয়েছিল পর্যন্ত। ডিসিপিও ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার ওর সঙ্গে স্পটে গিয়েছিলেন, ডাক্তার তিনজন তারা ছিল। উনি যে মিট করেছেন সেটা তো বললেন না। আজকে যিনি ফরেন্সিক, যিনি তিনের মেডিকেল টিমের একজন, যিনি গতকাল আমাদেরকে পুরোটা এক্সপ্লেন করেছিলেন, তিনি নিজে ওর সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে তাকে পুরোটা এক্সপ্লেন করেছেন এবং যতবার উনি কথা বলতে গেছেন ওনাকে নানা রকমভাবে ক্রস করছেন উনি। ঠিক আছে, সেটা ঠিক আছে, উনি করতেই পারেন ক্রস, কিন্তু উনি পরিষ্কার করে বলে দিয়েছেন বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এবং উনি বলেছেন বিষ কেউকে জোর করে খাওয়ানো যেতে পারে। তখন উনি বলেছেন দেখুন প্রায় 250 ml বিষ খেয়েছে, সেটা কেউ জোর করে খাওয়াতে পারবে না। একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি, ওর বাড়ির লোক ছিলেন সেখানে, মেয়েটির বাড়ির লোক নিজে ছিলেন, ঠাকুরদা এবং পুরো জিনিসটা ভিডিওগ্রাফি হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।